আমি হচ্ছি দেশি ট্রাভেলার। আজ আপনাদেরকে দেখাবো প্যারিসের প্রাচীন মন্টমার্তে। মেট্রো থেকে উপরে উঠে ঠিক হাতে ডান পাশ দিয়ে এই রোডটা ধরেই আমরা সামনের দিকে এগুচ্ছি। আমার এই বড় ভাইয়ের থেকে জানতে পারলাম যে আশেপাশে যত দোকান আছে ম্যাক্সিমামই আমাদের এশিয়ানরা। এই ছোট্ট ট্রেনটি 6.5 ইউরো টিকেটের দাম, 40 মিনিট রাইড, সাথে একজন টুরিস্ট যে কিনা আপনাকে সব কিছু খুব সুন্দর মতো এক্সপ্লেন করে যাবে। চার্জ না এই টিকিটটি প্যারিসের ট্রান্সপোর্টেশনের জন্য। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই টিকিটটি পাঞ্চ করে মনমার্তে যাওয়ার যে লিফটটা আছে সেটা ইউজ করা যাবে। মন্টমার্তেকে তারা প্যারিসের সিক্রেট হার্ট বলে থাকে। সেটা যে কেন বলে থাকে তা এখানে না আসলে হয়তো আমার অজানাই রয়ে যেত। আর এত সুন্দর একটি পরিবেশ, যে যার মতো করে ছবি তুলছে, বসে আছে, রিল্যাক্স করছে, হাঁটছে, ঘুরছে। জীবনের প্রথম এতগুলো তালা একসাথে ঝুলানো দেখলাম, আর প্রতিটা তালাতেই ছিল এক একটা করে ভালোবাসার মেসেজ। এটা কোন ধরনের লাভ? তিনজনের নাম একসাথে লেখছে মানে লাভ তো তিনটা, এম প্লাস আর প্লাস, তার মানে কি হইতে পারে? কোনো ফ্রেন্ড লাভ ফর এভরিবডি। তারা রিজন খুঁজে যে কোন জায়গায় তালা মারা যায়, যেই জায়গা পাইবে সেই জায়গায় তালা মেরে দেওয়া যাবে। তাহলে জানি না এটার কাহিনী কি, মানে ভালোবাসার প্রতীক হিসাবে তারা এটা সব জায়গায় লাগাই দিয়ে যায়। আমি প্যারিসের অনেক জায়গায় এরকম হাঁটাটি করছি, দেখছি যেই জায়গায় তারা পাইছে, যেই ওয়ে পাইছে সেখানে লাগাই দিছে। মেবি আমার এই জিপারের এটা যদি তারা দেখে এখানে একটা তালা মেরে দেবে। অনেক ভালোবাসা তাদের মনে, এটা মনে হয় পণ্ডিতের নির্দেশ আছে যে এখানে তালা লাগাবে। আচ্ছা পণ্ডিত তাকে
অনেক সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে, দেখি কতক্ষণ লাগবে, আশা করি বেশিক্ষণ লাগবে না। আপনি কিছু মন্তব্য করবেন? ওই যে কি জানি ওর নাম, কার কথা জানি বলেন? পণ্ডিত, পণ্ডিত মানে পণ্ডিতের কাছে যে এটার সম্বন্ধে কিছু আইডিয়া নিতে হইব যে এটা কিসের জন্য, কি নামে খুঁজে বের করবো, তারপর এটা সম্বন্ধে কিছু জানতে পারবো। চলুন দেখি পণ্ডিত সাহেবের ভিতরে পাওয়া যায়, দেখা যাক। হ্যালো, আর তারা প্রায় প্রতিটা জায়গাতে তারা এরকম হালকা পাতলা চেক করে ঢোকায় ভিতরে, হয়তো আগে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটেছিল ওগুলোর জন্য। মন্টমার্তে হচ্ছে ফরাসি শব্দ, মূলত 1133 সালে এটা স্থাপিত। এটির বেশিরভাগ অংশ 1790 সালে ধ্বংস হয়ে যায়। সার্কে কুবের বেসিলিকার গম্বুজ থেকে এটি দেখা যায়। এটি প্যারিসের মধ্যে সর্ববৃহৎ পাহাড়। এটি 130 মিটার ও 430 ফুট উঁচু। এই পাহাড়ের অন্য গির্জা সেন্ট পিয়েরে ডি মন্টমার্তে 1147 সালে নির্মিত হয়। মর্যাদাপূর্ণ মন্টমার্তে অ্যাবে খুব ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে যে এর কারুকাজগুলো এতটাই নিখুঁত, এতটাই সুন্দর, এতটাই মনোরম, যা বলে বোঝানো যাবে না। তারা এত আগে তারা কীভাবে এগুলো নির্মাণ করত, কারুকাজ করত, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হয় এটা মনে হয় 400-500 বছর আগের মনে হয়, হাজার বছর হইতে পারে। মানে এগুলো যেহেতু নাম করা চাও, তার মানে এগুলো হাজার বছর আগে না, ওইটা তো 100 বছর আগে সাইন লাগাইছে, ওইটা তো ওইটার হিসাব, ওইটার হিসাব। এই চান্সে বানাইছে, এগুলো বানাই দিয়েছে, দিয়েছে 20-30 বছর লাগছে। এই কি মনে করেন যে এক দিনটার কাহিনী? একটু জিরিয়ে নিচ্ছে। ভগবানের পানি ছিল, জীব লাগা।
মনমার্টে এটি মূলত শৈল্পিক ইতিহাস। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে বেল পাকের সময় অনেক শিল্পী স্টুডিওতে থাকতেন বা মনমার্টে বা তার আশেপাশে কাজ করতেন। 1814 সালে প্যারিসের যুদ্ধের সময় রাশিয়ান সৈন্যরা মনমার্টে দখল করেছিল। তারা এই শহরটির আর্টিলারি বোমা হামলার জন্য পাহাড়ের উচ্চতা ব্যবহার করেছিল। সাক্ষাৎ পাইলাম না তো, পণ্ডিত মনে এদিক থাকে না, পণ্ডিতের চেলা বেলা থাকে। 1860 সালের 1 জানুয়ারি পর্যন্ত মনমার্টের প্যারিসের নগরসীমার বাহিরে ছিল, যখন প্যারিসের আশেপাশের অন্যান্য সম্প্রদায়ের ফাউবার্গোর্স সাথে এই শহরটি সংযুক্ত করা হয়েছিল এবং প্যারিসের 18তম আর্কিডেসমেন্টের অংশ হয়ে যায়। আরেক জায়গায় যাবো, এখানে একটুখানি বললাম, এখান কাজ করা শেষ, আবার যাইতেছি আরেক দিকে, ওখান থেকে আবার দেখি সারাদিন আজকে বেড়াবো আর কি। বাসায় যেতে যেতে আবার দুপুরবেলা বাংলাদেশি হোটেলে যাবো। এটা হচ্ছে এশিয়ান শপ, এখান থেকে আপনার শেরওয়ানি থেকে শুরু করে জেলা জামায় শেরওয়ানি, এগুলো হচ্ছে বৌদ্ধ জামা। যদি কেউ এসে বিয়ে করেন তাহলে এই হচ্ছে এশিয়ান শাড়ি, ফিক্সড প্রাইস, নো বার্গেনিং, 30 ইউরো। ভাই বাংলাদেশ থেকে মানে মোটামুটি চিপই মনে হয়, অনেক চিপ মনে হয়, তাই না? 1 শাড়ি 9 ইউরো, 3 শাড়িজ 20 ইউরো, সুপার সুপার চিপ। এখানে আসলে এশিয়ানদের আনা করে, মানে এটাই আরেক এশিয়ান, মানে বাংলাদেশ আর পাকিস্তান, ইন্ডিয়ান, শ্রীলঙ্কার রাজত্ব আর কি। আপনি যদি কোনোখানে বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কার না পান তাহলে এখানে আইসে পড়বেন, পায়ে পায়ে বাড়ি খাবেন, পায়ে পায়ে বাড়ি খাবেন। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখান, আর বেশিরভাগ রেস্টুরেন্ট যত সব টপ আছে সব আমরা এশিয়ান। এটা হচ্ছে বাংলাদেশের রেস্টুরেন্ট, এখানে দুপুরের ভোজন করা হবে। আজকের জন্য এখানেই বিদায় নিতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ইয়াস আস বাংলাদেশি শপে আমরা আজকে বাংলাদেশি শপে আমরা আজকে খাবো সকলে রেস্টুরেন্ট গইতে বুকের শপ।
I like the way you